ভাই ভাই কই ভাই ভাই আসেন ভাই আসি ভাই ভাই একটু বাইরে আসেন ভাই ভাই কই ঢুকছেন ভাই আপনি ভাই এখানে বিশাল জায়গা আছে এটা কিন্তু ঠিক আছে আপনি এই করলে কিছু হবে না 20 বছর গুণপোকার জন্য আর কালারের জন্য 10 বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে ক্যাশ মেমোতে লিখিত থাকবে এটা আচ্ছা ঠিক আছে ম্যাগনেট কেউ ম্যাগনেটটা দেন আমাদের নিচেও একটা আছে দুইটা ম্যাগনেট দুইটা ম্যাগনেট আমি দেখাচ্ছি এই দেখেন এই যে দেখেন ঠিক আছে যে অটো অটোমেটিক কিনে লেগে যাবে একটা খাট একটা সাইড বক্স একটা শোকেস থাকবে একটা থাকবে ড্রেসিং টেবিল দুই পাল্লার আলমারি একটা থাকবে ওয়ার্ডরোব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই আজকের ভিডিওতে আপনি কি কালেকশন দেখাবেন আজকে একটা ধামাকা বেডরুম সেট দেখাবো আচ্ছা ভিউ বুঝতে পারতেছেন আজকের ভিডিওতে কিন্তু একটা বেডরুম প্যাকেজ আমরা দেখাবো কেমন প্রাইসে ভাই সবাই নিতে পারবে তো হ্যাঁ সবাই নিতে পারবে ভাই একবার সীমিতর ভিতরে ভাই আচ্ছা ভিউ বুঝতে পারছেন আজকের ভিডিওতে কিন্তু অল্প বাজেটের একটা বেডরুম প্যাকেজ দেখাবো সবাই কিনতে পারবেন এবং আজকের ভিডিওটা কিন্তু সবাই না সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই বেডরুম প্যাকেজটা সম্পর্কে জানতে পারবেন এবং প্রাইস সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন ভাই প্রথমে আপনাদের শপে আসার অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে আপনার শনিয়াকরা যাত্রাবাড়ি জাপানি বাজার 6 নম্বর গলি 6 নম্বর গলি আচ্ছা আপনাদের শপের নামটা কি ভাই মায়ের দোয়া ফার্নিচার মায়ের দোয়া ফার্নিচার আচ্ছা ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কন্টাক্ট করতে পারবেন এছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি ভাইদের শপে আসতে পারেন ভাই এই বেডরুম প্যাকেজে কি কি আইটেম থাকবে আমাদের একটু দেখায় দেন প্রথমে থাকবে একটি খাটের সাথে সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা আকর্ষণীয় একটা খাট একটা খাট থাকবে 6-7 6 ফিট বাই 7 ফিটের আর একটা সোকেস থাকবে ওয়াল সোকেস তিন পাল্লার আচ্ছা আর একটা থাকবে একটা লুক অপমানের জন্য একটা ড্রেসিং টেবিল থাকবে একটা আর একটা থাকবে টু পার্টের একটা আলমারি থাকবে আর একটা ওয়ার্ড্রোব থাকবে আচ্ছা টোটালি কয়টা আইটেমের আজকে প্যাকেজ হবে ছয়টা আইটেমের আচ্ছা ভিউয়ার্স ছয়টা আইটেমের কিন্তু আজকের সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা আমরা কিন্তু খাটটা দিয়ে আগে শুরু করি খাটের ডিজাইনটা দেখেন এইটা কিন্তু গদি সারা খাট সিম্পলের ভিতরে কিন্তু গর্জিয়াস মডেলের খাট এটা আচ্ছা এই খাটটার সাইজ হবে 6 ফিট বাই 7 ফিট আচ্ছা 6 ফিট বাই 7 ফিট আচ্ছা বিছনা হিসেবে কি কাঠ দিচ্ছেন বিছনা হাইসা হচ্ছে আপনার মেহগুনি কাঠ থাকবে আচ্ছা কেউ যদি চাইবে গর্জনে প্লাই নেবে সেক্ষেত্রে পারবে সেক্ষেত্রে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইস একটু বাড়বে একটু বাড়বে আচ্ছা ভিউয়ার্স দেখেন এটা কিন্তু ছোট পাখা আর এটা কিন্তু বড় পাখা দেখেন বড় পাখা একদম সেম একেবারে সেম কিন্তু ডিজাইন করা আছে আর এটা তো ভাই হেড বক্স করা আছে এখানে এটা কিন্তু পুরো সলিডের ভিতরে এটা জাস্ট আমরা একটু দেখাই দেখেন আমরা একটু সম্পূর্ণ খাটটা দেখাই দেখেন এটা দেখেন পিছনে দেখেন আমরা গ্যাপ নাই পুরো সলিডের পুরো সলিড খাট কিন্তু একবারে হবে দেখেন এবং খাটটার সাইজ কিন্তু 6 ফিট বাই 7 ফিট আর 5 ফিট বাই 7 ফিট নিতে পারবে জি নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে আর কি ঠিক আছে আর কেউ যদি ডিজাইন দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে মন করেন আমরা ওই ডিজাইন অনুযায়ী করে দিতে পারবো কোনো যে কোনো ডিজাইন করে দিতে পারবে যে কোনো ডিজাইন আচ্ছা দেখেন ভিউয়ার্স আপনারা কিন্তু ভাইদের কাছে কিন্তু যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারেন এবং করে দিতে পারবে যে কোনো ডিজাইন যে কোনো কালারে যে কোনো কালার আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু এই প্যাকেজে খাটটা দেখালাম এরপরে খাটের সাইড বক্সটা আমি একটু দেখাই একটা হচ্ছে আপনার লক সিস্টেম এটা লক করা হবে ভিতর বাইরে একই কালার ভিতর বাইরে সেম কালার হবে এটাও দেখেন সেম কালার হবে কিন্তু আচ্ছা দুইটা ডোরে কিন্তু সাইড বক্স চাইলে এটা আপনারা টুল হিসেবেও ইউজ করতে পারবেন আচ্ছা তো এরপর কি থাকবে ভাই এরপর থাকবে একটা শোকেস থাকবে তিন পাল্লার শোকেস থাকবে একটু আমাদের খুলে দেখেন ভাই যে ভিতরে কেমন অপশন দেওয়া আছে এই যে দেখেন দুইটা সেল সিস্টেম থাকবে ভিতরে বিশাল জায়গা আছে ভাই এমনকি দুইটা দিন সেট রাখতে পারবে এটা কিন্তু ফিনিশিং গুলো কিন্তু অসাধারণ ঠিক আছে ভিতরে বাইরে সব জায়গায় সেম ফিনিশিং করা থাকবে এবং তিনটা পাল্লা হবে উপরের দিকে আর নিচের দিকে দেখেন নিচে হচ্ছে দুইটা পাল্লা ঠিক আছে আর দুইটা ডয়ার দুইটা ডয়ার থাকবে মাঝখানে একটা লক সারা এই যে দেখেন আচ্ছা ভাই এটা তো ক্যারি করার সুবিধা দুই পার্টে করা আছে ক্যারি করার সুবিধা আছে এটা টু পার্ট করা যাবে কিন্তু এটা আচ্ছা করা যাবে চাইলে কিন্তু আলাদা করে আপনারা পাঁচতলা ছয়তলা যে কোনো ফ্লোরে একটু নিতে পারবেন দেখেন আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপর থাকবে ড্রেসিং টেবিল দেখেন এটা কিন্তু লং ড্রেসিং টেবিল হবে এবং পা থেকে কিন্তু আপনারা মাথা পর্যন্ত এখানে অনায়াসে দেখতে পারবেন এবং এইটা একটু খুলে দেখেন ভাই দেখি ভেতরে কেমন অপশন দেওয়া আছে ভিতরে আপনার চুরি হ্যাঙ্গার থাকবে কিন্তু ঠিক আছে দেখেন সেল করে থাকবে রাখার জন্য আর কি আচ্ছা দেখেন আচ্ছা তো এইটা কিন্তু ড্রেসিং টেবিল দেখালাম একপাশে দেখালাম আর একপাশে কিন্তু জায়গা আছে দেখেন এই দেখেন এই পাশে সেল করা থাকবে সেল করা আচ্ছা কসমেটিক গুলো কিন্তু সাজিয়ে রাখতে পারবেন বা শোপিস সাজিয়ে রাখতে পারবেন এখানে এবং নিচের দিকে যদি আমরা একটু দেখাই নিচে আপনার হচ্ছে একটা ডয়ার আছে বড় সাইজের একটা ডয়ার দেখেন আচ্ছা একটা পাল্লা এখানে একটা পাল্লা থাকবে আর হচ্ছে কি আপনার এখানে একটা ডয়ার থাকবে দেখেন আচ্ছা মানে একটা ড্রেসিং টেবিলে যা যা লাগে সব ধরনের কিন্তু অপশন দেওয়া আছে টু পার্টের টার্মের থাকবে এইটারও ডিজাইন গুলো দেখেন এবং কারুকাজ গুলো দেখেন আচ্ছা এটা তো ভাই তেঁতুল বিচি কালার খোদাই করা ডিজাইন এটা খোদাই করে কিন্তু জমিন খোদাই করে ডিজাইন গুলো করা আছে দেখেন একেবারে আচ্ছা চাইলে এটা কালার চেঞ্জ করে নিতে পারবে জি কালার চেঞ্জ করে যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার নিতে পারবে আচ্ছা এটা একটা যদি সাথে তিন পার্টের চাই ঠিক আছে তাহলে তিন পার্টও নিতে পারবে চার পার্টও নিতে পারবে আচ্ছা দেখেন যাদের স্পেস যেমন আছে এরকম কিন্তু আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে আচ্ছা একটু ভিতরে দেখেন ভাই আমাদেরকে আলমারিটা ভিউ সবসময় খুলে দেখাচ্ছি
আছে দেখেন এই পাশে কিন্তু সেল করা থাকবে কিন্তু তিনটা সেল আছে বিশাল কিন্তু জায়গা আছে অনেক বড় বড় সেল দেখেন অনেক কিছু রাখা আছে এখানে দেখেন ম্যাগনেট ম্যাগনেট লাগানো আছে কেউ ম্যাগনেটটা দেন আমাদের নিচেও একটা আছে দুইটা ম্যাগনেট দুইটা ম্যাগনেট আমি তো দেখাচ্ছি এই দেখেন এই যে দেখেন ঠিক আছে যে অটোমেটিক কিন্তু লেগে যাবে এটা আচ্ছা আর এই পাশে হচ্ছে আপনার ঠিক আছে এখানে একটা হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গার আছে সারি হ্যাঙ্গার একটা আছে একটা সিকিউরিটি ডয়ার আছে ডয়ার থাকবে দেখেন আচ্ছা মানে সব অপশনগুলো কিন্তু দেওয়া আছে দেখেন আলমারিতে যা যা লাগে সব ধরনের অপশন দেওয়া থাকবে তো এটা কিন্তু দুই পালার একটা আলমারি হবে আচ্ছা এরপরে ভিউয়ার্স আমরা দেখাচ্ছি একটা ওয়ার্ড্রপ দেখেন এটা চারটা ডয়ার একটা পাল্লা হবে একটা পাল্লা আচ্ছা একটু খুলে দেখেন আমাদেরকে ভাই আমরা একটু ভেতরে দেখতেছি আসলে এই দেখেন এটা ভিতরে কিন্তু বিশাল জায়গা এটা কিন্তু আমিও ঢুকতে পারবো ভাই ভাই একটু লাগাই দে ভাই লাগাই দে ভাই ভাই কই ভাই ভাই আসেন ভাই আসি ভাই ভাই একটু বাইরে আসেন ভাই ভাই কই ঢুকছেন ভাই আপনি ভাই ভিতরে স্পেসটা দেখালেন কিন্তু দেখেন কত স্পেস অনেক কিছু দেখেন আপনারা রাখতে পারবেন এবং একটু আমাদের ডয়ার গুলো একটু খুলে দেখেন ভাই দেখি ডয়ারে ভিতরে কেমন স্পেস আছে হচ্ছে আপনার লক সিস্টেম উপরেটা লক সিস্টেম পুরো থাকবে এই যে দেখেন উপরেটা লক করা থাকবে কিন্তু ভিতরে স্পেসটা কিন্তু অনেক এবং এখানে দুটো জায়গা আছে এটা কিন্তু ঠিক আছে আমি এই করলে কিছু হবে না আচ্ছা দেখেন এই টোটালি কিন্তু চারটা থাকবে ডয়ার চারটা ডয়ার একটা দুটো তিনটা চারটা ডয়ার চারটা ভাই আপনাদের এই ফার্নিচার নিচে দিয়ে কোন কার্ড ইউজ করছেন নাকি ভাই এটা হচ্ছে আপনার মেগুনি কাট মেগুনি কাট হবে এটা মেগুনি কাটার আর এটা হচ্ছে ভাই আপনার ঠিক আছে আপনার যদি পানি টানিও লাগে উপরে কিচ্ছু হবে না কচু পাতা যেরকম পানি যে পড়ে যায় ওরকম পড়ে যাবে এটা ঠিক আছে কিচ্ছু হবে না আচ্ছা দেখেন তার মানে পানি লাগলে কোনো সমস্যা নাই কিন্তু কোনো সমস্যা হবে না তারপরে ফার্নিচার যেহেতু শখের প্রোডাক্ট আপনারা কিন্তু শখ করে কিনা আপনারা কিন্তু বাইরে ফেলায় রাখবেন না ঠিক আছে অবশ্যই আপনারা যত্ন সহকারে ইউজ করবেন তার কারণে আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আচ্ছা ভাই আপনাদের ফার্নিচার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এটা ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে আপনার 20 বছর গুণপোকার জন্য আর কালারের জন্য 10 বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে ক্যাশ মেমোতে লিখিত থাকবে এটা আচ্ছা ঠিক আছে তো এই যে আমরা সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা কিন্তু দেখালাম এটার প্রাইসটা কত রাখতেছেন ভাই এটার প্রাইসটা হচ্ছে ভাই মাত্র 65000 টাকা 65000 টাকা 65000 টাকা আচ্ছা দেখেন ভিউয়ার্স আজকের এই বেডরুম প্যাকেজে থাকবে একটা খাট একটা সাইড বক্স একটা শোকেস থাকবে একটা থাকবে ড্রেসিং টেবিল একটা থাকবে দুই পাল্লার আলমারি একটা থাকবে ওয়ার্ডরোব টোটাল প্রাইসটা কিন্তু 65000 টাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ভাই কোনো অ্যাডভান্স করতে হবে কিনা হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করতে হবে গাড়ি ভাড়াটা ঠিক আছে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলে ঠিক আছে আমরা মালটা আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দেব আচ্ছা ঠিক আছে আর হচ্ছে কি আপনার ঠিক আছে আমার মালের টাকাটা আপনার বাসা থেকে দেবেন দেখে শুনে বুঝে দিতে পারবেন দেখে শুনে বুঝে আপনার মালের টাকা দিবেন আচ্ছা তার মানে দেখেন শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করুন বাদ বাকি টাকা কিন্তু প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করতে পারবেন তো ভাই যারা সরাসরি আপনাদের শপে আসতে চায় সেক্ষেত্রে ভাই অ্যাড্রেসটা আর একবার বলে দেন শনি একরা যাত্রাবাড়ি জাপানি বাজার 6 নম্বর গলি আচ্ছা ভাই এই শপের নাম কিন্তু মায়ের দোয়া ফার্নিচার আচ্ছা মায়ের দোয়া ফার্নিচারের নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনারা কিন্তু কন্টাক্ট করতে পারেন তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে